বিয়ের বয়স না হওয়ার আগেই বিয়ের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারি থানার মহেশডাঙ্গা ক্যাম্প এলাকায়, এবং সেই কাজ বন্ধ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হলো নিবেদিতা এনজিও সদস্যদের। যদিও পরবর্তী সময়ে নিবেদিতা এনজিওর সদস্যদের উদ্যোগেই উড়িষ্যা থেকে উদ্ধার করা হয় ওই যুবক যুবতীকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য মেমারির মহেশডাঙ্গা ক্যাম্প এলাকায়। কি জানাচ্ছেন ছেলের বাড়ির সদস্যরা, তাদের কি বক্তব্য এই বিষয়ে শুনবো। আপনার কে হন, ছেলে কে হন? ছেলে বাবা। ছেলের নাম কি? সুদীপ্ত বরাই। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল, একটা মেয়ে নিয়ে চলে গেছিল। হুম। তারপরে হচ্ছিল খুঁজে পাওয়া যাচ্ছিল না, এনজিওর সহযোগিতা নিয়ে আমরা হচ্ছিল ছেলেটাকে খুঁজে বার করছি। আচ্ছা, কোথা থেকে বার করছেন ছেলেটাকে? ছেলে মেয়েকে কি দেবো জায়গাটার নাম? ছেলের কি, ছেলে মেয়ে কি দুজনে কি প্রাপ্তবয়স্ক ছিল? না, সেই জায়গায় আপনার কি এখন মানে যেটা মেয়ের পরিবার বলছে সেটাই মেনে নেবেন বলছেন? সেটাই মেনে নেবো। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আপনারা শুনছিলেন ছেলের পরিবারের সদস্যদের বক্তব্য, এবং তারা চাইছেন যেভাবে মেয়ের বাড়ির তরফ থেকে বিষয়টিকে জানানো হচ্ছে তারা সেই বিষয়টিকেই মেনে নেবেন, কারণ যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আইন মাফিক তারা কাজ করবেন এমনটাই জানিয়েছেন। নিবেদিতা এনজিও সদস্যদের প্রাথমিকভাবে হেনস্থা করা হয়েছিল, পরবর্তী সময়ে তাদের কঠোর পদক্ষেপে উদ্ধার করা হয়েছে।